ত্রিকোণ প্রেমের জের যুবককে কুপিয়ে খুন গোবরডাঙ্গায়, ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ধৃত কলেজ পড়ুয়া, ঘটনাস্থল থেকে উদ্ধার রক্ত মাখা ছুরি, ধৃতকে এদিন আদালতে তোলা হয়েছে। ত্রিকোণ প্রেমের জের, কাজ থেকে বাড়ি ফেরার পথে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, ঘটনার পর আটক এক যুবক, যুবককে জেরা করেই উঠে আসে ত্রিকোণ প্রেমের গল্প। ত্রিকোণ প্রেমের জেরেই খুন, পুলিশি জেরায় শিকার, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ধৃত যুবক অনির্বাণ নাগ। জানা গেছে, রবিবার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর ঘোলার মাঠ এলাকার যুবক অঙ্কন রঞ্জন চৌধুরী মসলন্দপুর এলাকায় যে মোবাইলের দোকানে কাজ করতেন, সেখান থেকে কাজ সেরে রাতে বাড়িতে ফিরছিলেন। আনুমানিক রাত 10টা নাগাদ বাড়ি ফেরার সময় যুবককে পেছন দিক থেকে এলোপাথারি কুপিয়ে খুন করা হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবক। যুবকের গোঙানির শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের লোকেরা। আহত যুবককে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাবড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত যুবক অঙ্কনের শরীরে প্রায় 15টি আঘাতের চিহ্ন রয়েছে। রাতেই ঘটনার কিছু সময় পর অনির্বাণ নাগ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোবরডাঙ্গা থানার মসলন্দপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করে পুলিশ। যুবকের হাতে আঘাতের চিহ্ন, পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। যুবককে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশি জেরায় ভেঙে পড়ে যুবক। পুলিশ সূত্রে দাবি, পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক অনির্বাণ। বাইর দিল সুরজিৎ, ও আমাকে ফোন করে বলল যে এরকম আমার ভাগ্নেকে, ওর ভাগ্নেকে কে বা কারা ছুরি দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করেছে, কী পরিস্থিতি আমি জানছি না, আমি হাবড়া হাসপাতালে নিয়ে আসছি। এখানে আনলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। কী কারণটা আমরা বলতে পারবো না, মানে ও কোনো রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না বা বাজে কোনো কাজের সঙ্গে, ছেলেটি ভালো ছেলে, একটা মোবাইলের দোকানে কাজ করতো বলে আমি জানি, তবে একটা ছেলে ধরা পড়েছে। সূত্র মারফত জানা গেছে, ত্রিকোণ প্রেমের জেরে মসলন্দপুরের যুবক অঙ্কনকে খুনের পরিকল্পনা করে অনির্বাণ। ধৃত যুবক গোবরডাঙ্গা হিন্দু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, বাড়ি মসলন্দপুর 1 নম্বর কলোনি এলাকায়। অনির্বাণকে গ্রেপ্তারের পর ধৃতকে এদিন বারাসত আদালতে তোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে ধৃতের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। আমার দিদির ছেলেদের খুন করেছে, পুলিশ জানিয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এই অবধি। ওর মতন ছেলের সাথে কারো পুরনো কোনো শত্রুতা থাকতে পারে আমার জানা নেই, শুনছি তো ছুরি দিয়ে মেরেছে। আজকে যেই মায়ের কোলটা খালি হয়েছে সে কী নিয়ে বাঁচবে আমার জানা নেই, তা সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের জঞ্জাল পৃথিবীর বুকে বেঁচে থাকা উচিত না। কঠিন শাস্তি কি, জঞ্জাল এই পৃথিবীর বুকে থাকা উচিত না। আজকে এক মায়ের কোল খালি করেছে, কালকে আরেক মায়ের কোল খালি করবে। পৃথিবী সে মানুষ কাজ করতে আসে, এ কাজ করতে নয়। এইসব জঞ্জাল নষ্ট করে দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।